2008 আমার ইউরোপ সফর ছিল, এন্টার ইউরোপ 25 দেশ। আমি জার্মানিতে বসেছিলাম ফ্রাঙ্কফুর্টে, তো 700 কিলোমিটার থেকে একজন নব মুসলিম আসছে, সফর চলতে ছিল, ক্লান্ত ছিলাম, সামান্য সময় মিলত আরামের জন্য, ওই সময় চলে আসছে, তো হাত জোর করে বলতেছে মুফতি সাহেব দুটা মিনিট সময় নিব, আমি 700 কিলোমিটার দূর থেকে আসছি। আমি বলছি আসো, বলছে আমি নবমসজিদ একটা মাসলা জিজ্ঞেস করবো। আমি বলছি তুমি কি শুধু মাসলা জিজ্ঞেস করার জন্যই আসছো? বলে অবশ্যই। আমি বললাম বসো, আমার মন চায় আমি তোমার পা দুটা চুমা দিই। একজন মুসলমান সন্তান মুসলমান মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে, এটা আরো আরো বড় ভাবে তার জিজ্ঞেস করা দরকার ছিল। কিন্তু এই মজমা একজন হাত উঠাইতে পারবে না, পারবে একজন একজন আলেমও হাত উঠাইতে পারবে না যে আমার কাছে কেউ এসে জিজ্ঞেস করবে, পারবে উঠে যাবে না। আমাদের দেশে সহজ, আমি জায়গায় চলে আসছি, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া ছাড়া এই ছোট্ট জীবনটার আশা পুরা হবে না, এই ছোট্ট জীবনটা শূন্যটা শূন্যই থেকে যাবে। আজকে যেরকম শূন্য আমরা, সব আছে সুখ নাই, সব আছে শান্তি নাই, সব আছে লাইফ নাই, সন্তান আছে মা বাবার দিলে শান্তি নাই, মা বাবা আছে সন্তানের দিলে শান্তি নাই, কোন রিলেশনে আমরা কোন সম্পর্কে আমরা সুখী না, স্বামী স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী না, মা বাবা সন্তান নিয়ে সুখী না, সন্তান মা বাবা নিয়ে সুখী না, ভাই ভাই নিয়ে সুখী না, বোন বোন নিয়ে সুখী না, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না, আমরা কেউ কাউকে নিয়ে সুখী না, কারণ আমরা আল্লাহ রাস্তা বসে আল্লাহকে পাওয়া চাই হবে না, আর আল্লাহকে পাইতে হবে রাসূলুল্লাহর গোলাম হতে হবে। রাজি? হ্যাঁ, আল্লাহ রাসূলের গোলাম হইতে রাজি? হ্যাঁ, আল্লাহর রাসূল আমার আল্লাহর রাসূলের গোলামি যদি আপনি পাইতে চান, এই হকখানি আলেমদের শরণাপন্ন হইতে হবে, এদের সঙ্গে সঙ্গে থাকতে হবে, এদের সাথে সাথে থাকতে হবে, এদের আগে যাওয়া যাবে না, এদের আগে ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায়, জীবিত থাকা অবস্থায় যাওয়া যায়, ইমামের আগে যাওয়া যায় কখন? হ্যাঁ, কি আপনি যদি ইমামের আগে যাইতে চেষ্টা করেন, আমি বদ্ধ করতে পড়তেছি না, হইতে পারে আপনি লাশ হয়েই যেতে পারেন, ছাড়া যেতে পারেন, ছাড়া যাইতে পারেন না, বিদায় ওলামায় হকানির সাথে থাকে, হক ওলামায় গ্রামের সাথে থাকে, আপনাদের ইমামদের সাথে থাকে, আল্লাহ জাযায় খায়র দান করুন, ইমামত পরিষদের যারা আপনাদেরকে দিক দেখানোর জন্য এরকম একটা অনুষ্ঠান মনে হয় প্রতি বছরই করা থাকে, 2 দিন ব্যাপী, আল্লাহ এদেরকে জাযায় খায়র দান করুন, বিদায় কথা শেষ, হকানি ওলামাদের সাথে থাকবেন তো? পাক্কা ওয়াদা, জীবনে মরণে আমার কাছে সময় নেই, আমি অবেলা চলে আসছি, নাহলে আপনাদেরকে দেখাই না, আজকে বুঝানো যাবে না, আবার সবাইরে বুঝানো যায়, একটা কথা মনে রাখি, কিন্তু সব কম্পিউটারে সব প্রোগ্রাম করা সম্ভব না, ঠিক না? কি কর সম্ভব? আমার কথা সত্য তো? সব অ্যান্ড্রয়েড সেটে সব প্রোগ্রাম হয় না, ঠিক না? সব অ্যান্ড্রয়েড সেটে সব প্রোগ্রাম হয়,
সব মোবাইল সব প্রোগ্রাম সাপোর্ট করে না, ঠিক না? এটা হইতেই পারে, আপনি নাও বুঝতে পারেন, বোঝা যাবে এখানে কমি আছে। এইখানে কোনখানে? এই কম্পিউটারে সব প্রোগ্রাম সম্ভব না, ঠিক না? দোষ কম্পিউটারের, আসলে প্রোগ্রামের দোষ না, প্রোগ্রামের দোষ না। হকানি আমাদের সাথে থাকে, আবার কখনো যদি সুযোগ হয়, আল্লাহ যদি সময় মতো আসার সুযোগ দেয় আর সময় পাই, তা আপনাদেরকে বুঝাবো। হকানি ওলামাদের সাথে থাকলে দলিলের সাথে দুনিয়ার থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আল্লাহ আপনাকে কি দিবে? আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।